আকাইপুর পঞ্চায়েতে সিপিএম থেকে একমাত্র জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। শনিবার দুপুরে তিনটের পর তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার পার্টি অফিসে এসে জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন সিপিএমের ওই জয়ী প্রার্থী হাসানুর মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর পঞ্চায়েত, 30 আসন বিশিষ্ট আকাইপুর পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে 17টি আসনে জয়লাভ করে তৃণমূল, দুটিতে জয়লাভ করে বিজেপি, নির্দল একটি আসনে জয়লাভ করে। একটি আসন ছিল বামেদের দখলে। পঞ্চায়েতের মাটিহাড়া গ্রামসভা থেকে জয়লাভ করেছিলেন হাসানুর মণ্ডল। এদিন হাসানুর তৃণমূলে যোগ দেওয়ায় এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, হাসানুর মণ্ডল জয়লাভের পর আকাইপুরে আমাদের স্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলেন তৃণমূলে যোগদানের বিষয়ে। এলাকার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতে চান তিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সারা পশ্চিমবাংলার ন্যায় এই আকাইপুর পঞ্চায়েতের মধ্য দিয়ে, সে উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে ও বারংবার আমাদের কাছে আবেদন করেছিল যে আমি মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে থাকতে চাই। আমার লোকাল নেতৃত্ব অঞ্চল সভাপতি সুভাষ সাহার কাছে অনেকবার বলবার পরে আমরা দেখেছি যে ছেলেটি ভালো কাজ করতে চাইছে, সেই কারণে আজকে আমাদের দলে ওকে আমরা যোগদান করালাম এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হলো। আগামী দিনে ওই এলাকায় আরও বেশি করে যাতে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়তে পারে আমরা সেই দিকটা নজর রাখছি। এদিনের যোগদান পর্বে তৃণমূল জেলা কার্যালয়ে হাজির ছিলেন আকাইপুর এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তৃণমূলে যোগদানের পর হাসানুর বলেন, স্থানীয় মানুষ আমাকে জয়লাভ করিয়েছেন, তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্প যাতে মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি সে কারণেই এই সিদ্ধান্ত। আমি আকাইপুর পঞ্চায়েতের অন্তর্গত 12/13 মাটিহারা গ্রামসভার থেকে আমি সিপিআইএমের প্রার্থী হিসেবে জয়ী হয়েছি এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে যাই আমার গ্রামবাসী মাটিহারা গ্রামবাসীকে। তিনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমার হাতে হাত মিলিয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে জয়ী করেছেন এবং তিনাদের কাছে আমি কিছু দায়বদ্ধতা আছে। সেই কারণে আমি যাতে আগামী দিন মাটিহারা গ্রামের সার্বিক উন্নয়ন করতে পারি এবং মাটিহারা গ্রামের মানুষের উন্নয়ন করতে পারি, সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্প যাতে আগামী দিন মানুষের ডোর টু ডোর পৌঁছে দিতে পারি, সেই কারণে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়ের হাত থেকে আমি তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে আমি সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হলাম। এদিনের যোগদানের বিষয়ে বনগাঁ ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য তাপস কুমার বিশ্বাস বলেন, পঞ্চায়েতের দুর্নীতি যাতে বিরোধীরা জানতে না পারে সে কারণেই তৃণমূল বিরোধী শূন্য করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি আরও বলেন, ছবিটা যা দেখলাম যে তৃণমূলে যোগদান করেছে, বলার একটাই, আকাইপুরে মাত্র একজন সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছে, সেটাও তৃণমূলের দরকার। তার মানে হচ্ছে বিরোধী শূন্য বাংলায় রাখবো না এবং সবটা নিজেদের মধ্যে নিয়ে এসে যাতে বিরোধীরা জানতে না পারে তাদের দুর্নীতি, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিরোধী শূন্য রাখলেই সমস্যা এই কারণে যে তারা ভিতরের যে দুর্নীতি, কোটি কোটি টাকা তোলাবাজি সেটা জেনে যেতে পারে, এই জন্য বিরোধী শূন্য করার গোটা বাংলায় এ প্রক্রিয়া তৃণমূল চালাচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।